কদিন পরই এই ট্রেন দ্রুতগতিতে ছুটে চলবে পর্যটন নগরী কক্সবাজারের দিকে। 200 সিসির ইঞ্জিনের 6টি বগির যেন অপেক্ষা শেষ হচ্ছে না। অক্টোবরের মাঝামাঝি পটিয়া রেল স্টেশন থেকে প্রথম ট্রায়াল রানের উদ্বোধন করা হবে। কুরিয়া থেকে আনা প্রতিটি বগিতে যাত্রীর ধারণ ক্ষমতা 60 জন। আগ্রহ আর আনন্দের শেষ নেই চট্টগ্রামবাসীর। এখন মনের আশা আজও পূর্ণ হয়েছে। আমরা পটিয়া ঢাকায় ট্রেন পাচ্ছি, কক্সবাজার থেকে যাচ্ছি, ট্রেন চলাচল হবে, মানুষের সুযোগ সুবিধা হবে, মানুষের লাভ হবে। জীবনও কল্পনা করতে পারিনি যে দক্ষিণ চট্টগ্রাম হতে কক্সবাজার পর্যন্ত রেল সংযোগ যাবে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রায়ালের পর এবার ট্রায়াল হবে চট্টগ্রাম কক্সবাজার 100 কিলোমিটার পথে। বাণিজ্যিক যাত্রার পর উন্নয়নের অগ্রযাত্রায় যুক্ত হবে এই রেলপথ, ফলে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে স্থানীয়দের। ট্রেনটা যদি চালু হয় চট্টগ্রাম, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক ব্যবস্থা অনেক উন্নত হবে। ট্রেনে গেলে আমাদের খরচটা একটু কম হবে, এমনি বাসে গেলে তো অনেক বেশি। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিত। 18,020 টাকা প্রকল্পের 39টি ব্রিজ ও আন্ডারপাস সহ 251টি কালভার্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। চলছে পাথর বসানোর কাজ। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানি অংশের সংস্কার কাজ পুরোপুরি শেষ হয়েছে। ট্রেনটি নিরাপত্তায় রাখা হয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা এবং যাতে এতে কোনোরকম কোনো খারাপ কোনো কিছু না হয় সেটার জন্য সবসময় সতর্কভাবে দায়িত্বরত আছি। ট্রেনের শিডিউল এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রস্তাবনায় আছে রাত 8:15 অথবা রাত 11:50। ভাড়া ঠিক হবে তখনই। অক্টোবরের মাঝখানে এই ট্রেন পরীক্ষামূলক চালুর পর অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন। এরপর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার, তারপর ইতিহাস পর্যটন নগরী কক্সবাজার বদলে যাওয়ার।